সন্তান প্রসবের পর দীর্ঘদিন মাসিক বন্ধ থাকলে কি করতে হবে? 25 থেকে 30 বছরের বেশি বয়সী নারীর এমন সমস্যা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সন্তান প্রসবের পর অনেকের বেশ কয়েক মাস মাসিক বন্ধ থাকে, এটা নিয়ে অনেকেই নানা দুশ্চিন্তা করেন। ওই নারীদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। ভিডিওটি শুরু করার প্রথমেই ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। অনেক নারী আছেন সন্তান প্রসবের পর যাদের 10 মাস, 1 বছর, 2 বছর মাসিক হচ্ছে না। এই সমস্যাকে আমরা মেডিকেলের ভাষায় ইলেকট্রিশিয়ান অ্যামোনোরিয়া বলে থাকি। সাধারণত যেসব মা বাচ্চাকে বুকের দুধ পান করান তাদের একটা হরমোন বের হয়, দুধ তৈরির ব্যবস্থাপনার অংশ হিসেবে ওভুলেশন সাসপেন্ড করে রাখে। ওভুলেশন না হলে মেয়েদের মাসিক হবে না। যারা দিনে অন্তত 2 বার এক্সক্লুসিভ বাচ্চাকে দুধ পান করান তাদের হরমোন লেভেলের কারণে মাসিক হয় না। প্রেগন্যান্সির অন্যতম শর্ত মাসিক হতে হবে। আপনার আগে ওভুলেশন হবে, তারপরে মাসিক হবে। আপনি যদি কন্ট্রাসেপশনের কনফিডেন্ট না হয়ে থাকেন, প্রথমে আপনাকে প্রেগন্যান্সি পরীক্ষা করে নিতে হবে। প্রেগন্যান্সি পরীক্ষা নেগেটিভ থাকলে আপনাকে ঔষধ খেয়ে পিরিয়ড করাতে হবে। বিষয়টা এমন নয়, অনেকের ক্ষেত্রে 14 থেকে 18 মাস পরও মাসিক হয়ে থাকে। অবশ্য প্রেগন্যান্সি পজিটিভ হলে আলাদা কথা। বাচ্চার বয়স 6 মাস পার হলে পিল খাবেন, এটা শুরু করলে দেখবেন আপনার নিয়মিত মাসিক শুরু হয়েছে। তবে অবশ্যই আগে পরীক্ষা করে দেখতে হবে আপনি প্রেগন্যান্সিতে আছেন কিনা। অনেকের গর্ভপাতের পর 7 মাস পার হয়েছে, এখন চেষ্টা করেও গর্ভধারণ হচ্ছে না। একটি বাচ্চা নষ্ট হওয়ার 6 মাস পর চেষ্টা করা উচিত। আপনারা ন্যাচারালি আরো 3 থেকে 6 মাস দেখবেন স্বামী স্ত্রী এক জায়গায় থাকবেন। 2 মাসের মধ্যবর্তী ওভুলেশনের সময় একদিন পর পর ইন্টারকোর্স মেনটেন করবেন, এটি নিয়মিত করতে হবে। এ সময় ফলিক অ্যাসিড খেতে হবে, এর সাথে মাসিক নিয়মিত হয় কিনা তা দেখে নিতে হবে। সব ঠিক থাকলে আপনারা আরো 6 মাস ন্যাচারালি চেষ্টা করবেন, তারপরও সফল না হলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। স্ত্রীর বয়স 25 থেকে 30 বছরের বেশি এবং এমন সমস্যা থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। মনে রাখতে হবে আলাদা জায়গা বসবাস করলে এবং সপ্তাহে 1 দিন কিংবা মাসে 2 দিন মিলিত হলে প্রেগন্যান্সি সম্ভব নাও হতে পারে। আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।